দুপুরবেলা জবরদস্ত খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া হয়ে আমরা একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি 10-15 মিনিটে, আর আসার পরে সবাই একটু টায়ার্ড হয়ে গেছিলো, যেন খাওয়া দাওয়া করেই জাস্ট মোটামুটি আধা ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নিয়ে এবার আমরা বেরোচ্ছি। মামা আমরা কোথায় যাবো, কোন জায়গাটা যাবো? এটা আমরা এখন আমরা যাচ্ছি এখানটার জঙ্গল একটা। হ্যাঁ দেখি পাহাড়ের উপরে নাকি? হ্যাঁ পাহাড়ের উপরে এই জঙ্গলটা, অল্প কিছুটা যেতে হবে আমি চেক করে। সো ওই 1 কিলোমিটার মতো। আর আমার সাথে সবাই যাচ্ছে না, এই যে সব বাবি, তৃষা, জুয়েল, মামা, আমি, এই কজন যাবো। ভেবেছিলাম ক্যামেরাটা নেবো না, কারণ ফালতু 1 কিলোমিটার ট্রেক করতে হবে, বাট 3-4 কিলোমিটার হাঁটতে হবে আমাদের। তো ভেবেছিলাম যে নেবো না, বাট তারপর ভাবলাম যে ক্যামেরা তো বান তাই, হ্যাঁ এইটুকু তো লাগবেই। এই তো সাবধান, ক্যামেরা ছাড়া হবে না, এগুলো এইসব জায়গায় তো সবসময় আসবো না, না ক্যামেরা বন্দি থাকলে জিনিসটা ভালো হবে আর কি। চলো আর প্রবাবলি এর পরের ফুটেজগুলো মোবাইলে নেবো, তো মোবাইল আর ক্যামেরা মিক্স করে দেবো, তো একটু যদি কোয়ালিটি ডিটোরিয়েট করে তো একটু কম্প্রোমাইজ করে নিও প্লিজ। এদিকে বডি, এদিকে জঙ্গল, হ্যাঁ পাহাড়ে ওইটাই ভালো ব্যাপার, কোনো রকমের লাগিয়ে নিলে এত সুন্দর গাছ হয়ে যায়। সবচেয়ে ভালো কথা হচ্ছে কোনো পলিউশন নেই, আমরা 10 মিনিট পেয়েছি, মনে হচ্ছে কতক্ষণ চলেছি, মানে তারপর মানির সাথে বক বক করতে করতে আরো 15 মিনিট, তারপর জাস্ট 15 মিনিটের একটা ঝাপকি ফোন এসে উঠেছে, আমি দেখি কি ফুল চাঙ্গা, তাই না? বোঝা যাচ্ছে কিনা জানি না, তো পুরো রাস্তা এরকম এরকম। আমরা পাহাড়ের দিকে উঠছি বলে এটা আরো আরো বাড়বে। ও জিও, এ রাস্তাটা এই ক্যামেরা কিচ্ছু বোঝা যাচ্ছে না, এটাই বলছি এটা যদি পার করি তারপর আমি বুঝবো কি পাহাড়ে তোরা আসতে পারবি। অনেকটা স্টিফ, অনেকটা দেখি এরকম মনে হচ্ছে, সত্যি বলছি এটা তো কিছুই না, ওর পরে যখন ওই ওখানে মোড় থেকে ঘুরলে আবার আরো বেশি, তাও আরো অনেক বেশি। চলো চলো আজ যা বোঝা হবে, এটাই তো পাহাড়। কে কত সিট আপ, কে কত পুশ আপ মেরেছে, এটা ছিল ইয়ে, আমাদের তো একদম এইসব আউট অফ এক্সারসাইজ, তো লেটস ট্রাই। কি ভাবি, কি বলছো, অনেক উঠতে হবে, অনেক উঠতে হবে, এটা পরীক্ষা, আমি তোমার সাথে আছি, আস্তে আস্তে হাঁটবে, এটা এটা পরীক্ষা, এই পরীক্ষায় পাস করলে তোমরা আবার আসতে পারবে। এটাতে কষ্ট হচ্ছে না কেন বলতো, খুব কষ্ট হচ্ছে না কারণ এখানে অনেক স্লো স্পিড ওয়ালা লোক আছে, ট্রেকে গেলে কষ্ট হয় কারণ সবাই স্পিডে চলে, সবাই দেখাতে যায় আমি কত ফিট। হ্যাঁ আমরা স্লো পেস লোক, হ্যাঁ তাদের সাথে পেরে উঠে যায় না। চলো বাবি, আমি তুমি দুজন স্লো স্লো, আমি আমার মেয়ে হাত ধরে হাঁটি, হ্যাঁ স্পিড দেখি, নেচার এনজয় করতে করতে চলো, রাইট। এখানে একটা মন নিলে একটা অসাধারণ দৃশ্য দেখতে পারবে তোমরা, আই লাইক ইট বেবি। আমরা আমি শুভর সাথে সবার প্রথম পাহাড় গেছি হচ্ছে শিলং, আর ছোড়দা বর্দা সবাই মানিও হয়নি, আমরা 4 জন মিলে এরকম সন্ধ্যাবেলা বেরিয়েছি, তখন শুভ আমাদেরকে পাহাড়ে চড়ার মানে হাঁটার টেকনিক শেখাচ্ছিল, বলছে এই যে যখন উপরের দিকে উঠতে হবে তখন বডি সামনের দিকে, যখন নিচের দিকে নামতে বডি পিছনের দিকে, তবে তোমার কষ্টটা কম হবে আর তার সাথে তোমার কষ্টটা কম হবে, তার সাথে তোমাদের স্পিডটাও মেনটেন করতে পারবে। এইসব জায়গার জমি এত তাড়াতাড়ি বিক্রি হচ্ছে, সবাই এখানে এসে জমি কিনছে, আর নেচারের মধ্যে থাকার ইচ্ছা আর কি, সবারই নেচারের মধ্যে থাকার ইচ্ছা। তার মামা বলছিল কয়েক বছর আগে এখানে পুরো জঙ্গল ছিল, সম্পূর্ণ জঙ্গল, আর এখন দেখো কনস্ট্রাকশন কলোনি হয়ে গেছে পুরো, এত সুন্দর জায়গা। এইবার ভালো ভিউ বলতে পারিস, এর আগে তুই যেটা বলছিলি না সেটা ভালো ভিউ ছিল না। আচ্ছা আচ্ছা, এইটা ভালো ভিউ না, এটা তো জঙ্গল ভিউ, এখানে মানুষ থাকবে না, আমি তোকে থাকার কথা বলছিলাম। এখানে একটা ফার্ম হাউস আছে, বিশাল ফার্ম হাউস, জানি না কার, জানি না কার, জানি কি করবি তুই, এত জেনে কি হবে না, যাই হোক সে নিশ্চয় প্রচুর কষ্ট করে কামিয়ে তারপর। Thank you.
বিশাল সাইজ। সিরিয়াসলি ময়ূর নাকি সবসময় দেখা যায় না, আমরা দেখতে পেয়েছি, উই আর লাকি। তো সেই লাগছে সাবান জঙ্গলের মধ্যে দিয়ে খাদের পাশ দিয়ে। এটা ওর এই যে কাটা কুটা এসব হয়ে গেছে না, হ্যাঁ ভালো লাগছে না। এ ওখানে যেত মোটর সাইকেল করে, আমাদের ওদিকে একটা কাফে আছে, ওখানে আমরা সবাই বসে ইভিনিং এ দু ঘন্টা গল্প করতাম, তারপরে চলে আসতাম, ও নিজের বাইক নিয়ে চলতাম। আমি এরকম জায়গায় বাড়ি করতে চাই। হ্যাঁ, এখান থেকে কেউ আর বার সামনে করতে পারবে না, সামনে এখানে আর কেউ বাড়ি করতে পারবে না। হ্যাঁ, ফুল ভিউ আজীবন আমার। হ্যাঁ তাই না সাবান? তো চল সাবান থেকে এই বাড়িটা বিক্রি হবে কিনা এই বাড়িটা আমরা চেষ্টা করব। না হয় ওইখানেও বাড়ি করতে পারি, ওই নদীর পাড়ে ওইখানে বাড়িগুলো আছে। না না না, ওখানে না, ওখানে জল উঠে যাবে না। চল রে, আচ্ছা এই এইখান তো উপর থেকে ভিউ এর একটা মজাই আলাদা। না নিচ থেকে উপরের ভিউও ভালো লাগে। আর ওই কালো কালো গুলো কি? আমলকি, এগুলো সব আমলকি। ওই আরেক বোকা, বাট ওটা না আমলকি গাছ, এটা পাগলা। এই যে এইটা, এই যে দেখ আমলকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আমলকি। এই যে আমলকি আছে, ওই কালো গুলো অন্য কিছু আছে। এটা কি? এই গাছটা তো সেই মানে মারাত্মক লাগছে। এই গাছটা তার সাথে পাহাড় আর তার সাথে চাঁদ। আমরা যখন কোয়ারি পাশে গেছিলাম ফার্স্ট, যেখানে আমাদের বেস ক্যাম্প হয়েছিল, ওখান থেকে এরকম একটা লাগছিল, এরকম একটা গাছ ছিল পাহাড়ের উপরে, সে ইয়েটা পড়ছিল, লাইটটা পড়ছিল, দারুন দারুন। গেলে কি 5-7 দিনের বুকিং থাকে, এক একজনের পার ডে কাপলের 6,500 টাকা করে। এটা কি বেসিক্যালি, এটা কি মানে থাকার? এই যে এগুলো হোস্টেল, সব এগুলো সব হোস্টেল। এটা রিস্ট্রিক্ট টিবেটিয়ান এই লিটারেচারটা শেখায় আর কি, টিবেটিয়ান লিটারেচার শেখায়। আর এই যে এগুলো সব হোস্টেল, এটা এগুলো সব হোস্টেল। দেখো এটা অনেক পুরনো কনস্ট্রাকশন, অনেক পুরনো কনস্ট্রাকশন। ওটাকে এরা ঘুরে, এদের একটা সোসাইটি আছে যেটা দেখলি না, ওটা ওই সোসাইটিতে ওরা অ্যাপ্রোচ করতে হয়, অনলাইন বুক হয়, ডাইরেক্ট কিছু নেই। বেসিক্যালি এটা একটা স্কুলের মতো আর কি, এখানে যোগা শেখানো হয়, মানে হোস্টেল মতো আছে। দেখো তোমরা দেখতে পারবে এখানে হোস্টেল আছে, তো এখানে কাপল আসতে পারে, আর যারা আছে স্টুডেন্টরা আসে এখানে, সে যোগা শেখে। আর বেসিক্যালি টিবেটিয়ান কালচার নিয়েই সব হচ্ছে চর্চা করা হয়, টিবেটিয়ান লিটারেচার, টিবেটিয়ান যোগা বা হচ্ছে এই মেডিটেশন, স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস। যতটুকু মামা বললো সেটা থেকে এতটুকুই আইডিয়া পেলাম। স্কুল আর এটা অনেক পুরনো কনস্ট্রাকশন, বহু পুরনো কনস্ট্রাকশন। দেখলেই বুঝতে পারবে তোমরা এইসব জায়গায় এরকম করে রিল বাড়াবে, এরকম করে ছুঁড়ে যেতে হবে, ওই দিক থেকে একটা গিম্বল থাকবে, ভালো জামা কাপড় থাকবে, ভালো হেয়ার স্টাইল থাকবে, সবই। কিছু আর কি শেখানো হয়, অসাধারণ ছিল জায়গাটা, অসাধারণ, পরিবেশটাই আলাদা সম্পূর্ণ। তো এখন টি ব্রেক, সঙ্গে পকোড়া তো হবেই, আর বেশ ভাল লাগছে। আজকে যদি সিরিয়াসলি না উঠতাম আর না আসতাম, আজকের দিনটা ফুল ওয়েস্ট হয়ে যেত। ভীষণ ভাল লাগলো, কারণ কালকের অন্য প্ল্যান আছে, এইটা আর করাই হতো না, তাই না, যদি আজকে না আসতাম আমরা। আর এটা আমি অনেক আগে যখন মামা ফ্ল্যাট কিনেছিল, তখন আমার আরেক মাসি এসেছিল,
তখন আমি ভিডিওতে দেখেছিলাম যে মামা কোথায় কোথায় যেন জঙ্গলের মধ্যে ঘোরাচ্ছে, তো তখন আসার পরেই বলছিলাম তুমি সেই জঙ্গলে ঘুরিয়েছিলে ওখানে আমাদেরকেও নিয়ে যাও, তো ভালোই লাগলো। কিন্তু মামা তাই বলছে যে কিছু বছরের মধ্যে এত ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে যে যেগুলো জঙ্গল ছিল 5 বছরের মধ্যে সেগুলোতে আধা জায়গায় বাড়ি হয়ে গেছে। তো মানে সাংঘাতিক হারে ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট বলবো নাকি এটাকে আমি বলবো মানে খারাপ হচ্ছে সেটা বলাটা একটু দুষ্কর, কারণ কিছু মানুষের কাছে এটা সত্যি খুব খারাপ ব্যাপার। যেমন মামা এক ভদ্রলোকের সাথে পরিচয় করালেন, উনি পাটনা থেকে বোধহয় এখানে শুধুমাত্র বসতি করতে এসছেন, এই কারণে থাকতে এসছেন কারণ উনি মানে পুরোপুরি নিরিবিলি জায়গায় থাকবে বলে, উনি রিটায়ার প্রফেসর। কিন্তু ওনার সাথে যখন মামা কথা বলছে উনি বলছে ইয়ে জায়গা অভি রহনে কা লায়ক হি নাহি রাহা, কারণ হচ্ছে অনেক বেশি লোকজন হয়ে গেছে। তো এটা সত্যি আমরা দেখে ভাবছি যে কি না কি কত না কত, হ্যাঁ আমরা দেখে ভাবছি বাবা ওনার বাড়িটা কি সুন্দর, পুরো গ্রামে কত জঙ্গল, অথচ উনি বলছে ইয়ে জায়গা অভি রহনে কা লায়ক নাহি রাহা। যখন এসেছিল তখন জায়গাটা মানে আরো আরো সাংঘাতিক জঙ্গল ছিল, সামনে ময়ূর দেখলি, হ্যাঁ তারপর ওনার বাড়ির সামনেই ময়ূর, অথচ উনি তারপরেও বলছে যে হচ্ছে রহনে কি লায়ক নাহি রাহা। ময়ূর তো ছাড়া আমাদের আমাদের ওখানে কুকুর কেউ কেউ করে, তাও আমরা অ্যাডজাস্ট করি, কাক আর কুকুর এটাই দেখা যায় আর কিছু না। কেমন লাগছে? সেই পাহাড়ে বসে চা আর পকোড়া, জাবাত জাবাত কি সুন্দর লাগছে অন্ধকারের মধ্যে, আমি বুঝতে মানে দেখাতে পারছি না, পুরো পাহাড়ের উপর আলো জ্বলছে। তৃষা আর ভাবি এখানে আসছে, কেউ কিছু দেখতে পাচ্ছে না আমি জানি, বাট পাহাড়ের এই যে ইমেজ এটাই তো অসাধারণ। আমরা অন্ধকারে পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, দারুণ ব্যাপার, কিচ্ছু দেখা যাচ্ছে না। সো একটা ফাটাফাটি হাঁটার পরে মানে একটা ফাটাফাটি মানে হেঁটে আসার পরে অসাধারণ হেঁটেছি আমরা পাহাড়ের উপরে প্রায় 6.5 কিলোমিটার প্রায়। তারপর ওখান থেকে টিশারা চলে এলো অটোতে, আমরা আরও 1 কিলোমিটার হেঁটে এসেছি, অসাধারণ। এখন ওখানে এসেছি সকালবেলা যেখানে এসেছিলাম, অ্যান্ড ওখানে আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আজকে। এখানে পাহাড়ি সমস্ত ডিশ তোমাদেরকে দেখাবো, আর এই পুরো অ্যাম্বিয়েন্সটা সন্ধেবেলা এরকম লাগে দেখো। সো এখন বাজে অলমোস্ট 9টা, তো আমাদের ডিনারের টাইম হয়েছে, এখানে সবাই মোটামুটি তাড়াতাড়ি ডিনার করে নেয়, আমরাও তাড়াতাড়ি ডিনার করে নেবো, তাড়াতাড়ি যাবো কালকে 3 তারিখ, কালকে একটা বড় দিন আমার আর তৃষার। এবার তোমাদের দেখায় আমাদের টেবিলে সবাই বসে পড়েছে ডিনারের জন্য, আর ডিনারে কী কী হয়েছে অবভিয়াসলি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ছোটে वाले চামচি নেই ঠিক করো, বড় সে আজ কাম চালা লিজে, ঠিক আছে প্রবলেম নেই, গাবে চামচি দাড়ি হ্যায়। और तिल की और भांग की चटनी होती है हमारे यहाँ, तिल और भांग, भांग के दाने होते हैं हमारे हमारे यहाँ जो मतलब भांग को बोलते हैं भले नशा होता है लेकिन उसके लीव्स में नशा होता है और ये उसके बीज होते हैं। अच्छा अच्छा। तो जैसे जैसे पहाड़ों में बर्फ पड़ती है तो उससे क्या होता है कि गर्माहट देता है तिल, ये इसकी चटनी जो है गर्माहट देती है। अच्छा अच्छा। सिर्फ ये वो वाली चटनी है, ये चटनी है ना, वो लाल चावल, लाल चावल और वो ये वाला, ये क्या है, मूली की सब्जी है, मूली मूली के पत्तों की सब्जी, मूली के पत्ते राइट। पिंडालू अरबी की सब्जी है, अरबी माने कोचू, घाटी कोचू, घाटी बोलते हैं इसको हमारे यहाँ, गडेरी बोलते हैं और पिंडालू। अच्छा, ये मतलब पाले भटकी चुरकानी बोलते हैं ना, भटकी, ये भट से बनाया हुआ है, हाँ इसमें काफली भी बोलते हैं, काफा, काफा वो है ये, और ये तोर की दाल है, तोर तुम आके आमर থেকে দে ও তোর ইজ কাইন্ড অফ তোর কা নাকি না নাই তরকা নেই ও তোর কি ডাল তোরেই বলতে ये पहाड़ में ही होती है पहाड़ में आते हैं ना ये हां और ये तो राइस है जी जी राइस बढ़िया है पालक अलग होता है और ये पहाड़ी पालक है पालक पहाड़ी पालक है ना তো তোমরা বুঝতেই পারছো যে ফুল অফ পাহাড়ি আইটেম যা যা আইটেম আছে এগুলো একটাও আমরা কখনো টেস্ট করিনি, আজকে ফার্স্ট টাইম টেস্ট করবো আর তোমাদের সাথে শেয়ার করবো কীরকম লেগেছে, খেয়ে নিই আপাতত, আমার দেখে জিভে জল চলে এসছে।
कुमाऊनी रायता, कुमाऊनी मतलब कुमाऊं का रहता है, इसमें खीरा और राई का तड़का लगता है। अच्छा, ये भी बहुत बढ़िया है। कौनटा? ओ, खावार जा होचे एकदम फाटाफाटी सब मोटामुटी उठे गेछे खेयेछे मानी तो एई এখানে খাচ্ছে মানে ক্ষীর। খাবার খুব ভালো ছিল, খুব ভালো খেলাম, সব থেকে বড় বিষয় একদম নিরিবিলি হাইজিনিক, তারপর কমপ্লিট যে বিজনেসটা রান করছে পুরোপুরি মহিলাদের দ্বারা রান করা হচ্ছে, সেটা আমার আরও বেশি ভালো লাগছে। ওমেন পাওয়ার জিন্দাবাদ, ওমেন পাওয়ার। তো খাওয়া দাওয়ার ফাটাফাটি হয়েছে, মানে ফুল এতটা খেয়েছি, বাট এত ভালো টেস্টি ছিল, পুরো ভেজ ছিল, কিন্তু ভেজ এত সুন্দরভাবে, পাহাড়ি ভেজ, ইজ অসম অসম। নমস্কার, মেরা নাম পূজা তোমর হ্যায় আর ইয়াহাঁ পে স্যাঁসদা রোড পে আইটি পার্ক পে জো কাফল রেস্টুরেন্ট থা ওয়াহাঁ পে হামারি উত্তরাখণ্ড কি পাহাড়ি রসোই হামনে খোলি হ্যায় আর ইয়াহাঁ পে জো ভি পাহাড়ি খানা হ্যায় সবই চিজ আপকো ইয়াহাঁ পে মিলেগি। আচ্ছা, আর ইয়ে অর্গানাইজেশন সব আপ? হ্যাঁ, মহিলা সমূহ চালাতা হ্যায় আর সরকার কি তরফ সে মে মদদ মিলতি হ্যায় আর ইয়ে সরকারি জগহ হ্যায়, সরকার কে সহযোগ সেই হাম লোগ ইয়াহাঁ কাম কর রহে হ্যায়। বহুত বড়িয়া, বহুত বড়িয়া। তো তোমরা যদি এখানে ঘুরতে আসো কখনো, তোমরা এখানে ট্রাই করো, আমি মাস্ট রেকমেন্ডেড কে, তোমরা এখানে এলে যে ধরনের খাবার পাবে সেগুলো আশা করি তোমরা আগে কোনোদিন খাওনি, আর এত টেস্টি, এত সুন্দর, সেটা না খেলে বুঝতে পারবে না। আমি তো মানে এত কিছু পকোড়া টকোড়া খাওয়ার পরেও আমরা এতটা খেয়েছি মানে বুঝতেই পারছো, এখানে দেখো সব ক্লিন, সব সবাই একদম প্লেট একদম পরিষ্কার, আর প্রাইসও খুবই অ্যাফোর্ডেবল, ওনলি 200 পার হেড, তার সাথে এত খাবার, এত খাবার যে শেষ করা যাবে। এক্স্যাক্টলি, পাহাড়ি চিকেন মানে এখানে নন ভেজও আছে, পাহাড়ি নন ভেজ রুটি, হ্যাঁ এটা এখানে ফেভারিট। আমরা সব কটাই ট্রাই করেছি আর প্রত্যেকটা ডিশ লাজিজ ছিল, মানে একদম লাজবাব। তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে সোজা বাড়ি, যে প্রচুর হাঁটা হয়েছে, এই এইটুকু মামার বাড়ি অবধি হাঁটলে মোটামুটি 9-10 কিলোমিটার হয়ে যাবে না আমাদের আজকে সারাদিন, আজকে সারাদিন সারাদিনে নয়। উত্তরাখণ্ডকে জৈবিক প্রোডাক্ট দালে আর মশালে লেকে আয়ে হ্যাঁ, পাশ সফেদ রাজমা আর আপ দিল্লি কে পানি মে ভি আগে ইসে বানায়েঙ্গে তো ভি এক সিটি মে গল জায়েগি বিনা ভিগায়ে। ইয়ে হাম লোগো কা স্বাবলম্বী উত্তরাখণ্ড কা ফেসবুক পেজ হ্যায়, ফেসবুক পে ভি আর ইউটিউব পে ভি, ইউটিউব পে ভি। ক্যা নাম হ্যায় আপ এক বার বাতা দিজিয়ে? স্বাবলম্বী উত্তরাখণ্ড। খাওয়া দাওয়া তো আমাদের চরম হচ্ছে, ঠিক আছে সবাইকে দেখা যাচ্ছে, খাওয়া দাওয়া চরম হয়েছে, হ্যাঁ আর এখন 12টা বাজে, তো তোকে আমি হ্যাপি অ্যানিভার্সারি বলতে চাই, হ্যাপি অ্যানিভার্সারি, ঠিক আছে? সো মাচ মা, তুমি হাজে করছো কেন? আচ্ছা, হ্যাপি অ্যানিভার্সারি, বাচ্চারা করে, হ্যাঁ ঠিক, বাচ্চারা করে, হ্যাঁ তাহলে চলো তোমার সাথে করি, উই আর ফ্যামিলি করি, চলো করো, হাত দাও, উই আর ফ্যামিলি। আমার সাথে করতে, তুমি আমার সাথে হ্যান্ডশেক করছিলে না?